কে আপনি, কাকে চান? আপনি কে? হ্যালো এব্রান, দিস ইজ জাহিদ খান, দেখছেন সিনেবোস, দ্য রাইট প্লেস ফর অল দ্য মুভি লাভার্স। আজ কথা বলবো বাংলাদেশের বেশ অ্যান্টিসিপেটেড একটি ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নিয়ে, যেটি নির্মাণ করেন মোস্তফা সরোয়ার ফারুকি। ওটিটি প্ল্যাটফর্ম Z5 থেকে আজকে রিলিজ দেওয়া হয় এই সিরিজটি, এবং এর টোটাল এপিসোড সংখ্যা 8টি, এবং প্রত্যেকটা এপিসোড অ্যারাউন্ড 30 মিনিটের মতো, এবং একটি এপিসোড 38 মিনিটের মতো। মোস্তফা সরোয়ার ফারুকি বাংলাদেশের বেশ অভিজ্ঞ একজন ফিল্ম মেকার। তার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থেকে টেলিভিশন পর্যন্ত এবং এরপরেও বেশ কিছু কাজ আপনারা যদি দেখে থাকেন তবে বুঝতে পারবেন। তো তার করা এই প্রথম ওয়েব সিরিজটি হলো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান। সিরিজের শুরুতেই দেখানো হয় সাবিল এবং আরিফের টানাটানি সংসার, এবং তারা দুজনেই একটা সাংস্কৃতিক সংস্থায় চাকরি করেন, বাট আলাদা জায়গায়। এদিকে সাবিলের বাবা বেশ কিছু রোগে আক্রান্ত, এবং যে হুটহাট সব কিছু ভুলে যায়, এবং তার চিকিৎসার জন্য প্রতি মাসে বেশ কিছু টাকার দরকার। সাবিলের চাকরি স্থায়ী করার জন্য সে তার চেয়ারম্যান স্যারের বেশ কিছু কাজ করে দেয়, এবং এই উইকনেসকে কাজে লাগিয়ে তার চেয়ারম্যান স্যার তাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করে। অতপর সাবিলা তার চেয়ারম্যান স্যারের অপকর্মের শাস্তির জন্য সামনে আগায়, এবং সিরিজের মূল গল্প এখান থেকেই শুরু হয়। প্রথমে একটা ফান ফ্যাক্ট বলি, প্রথম এপিসোডের শুরুতে তাসনিয়া ফারিনকে দেখানো হয় সে বাসে সামনে যাচ্ছে, তো পিছন থেকে এক লোক জুতা দিয়ে টাটা সিগন্যাল দিচ্ছে। তো নির্মাতাদের ধন্যবাদ দেওয়া উচিত এই সিনটা না কেটে ফেলার জন্য। তো এটার মাধ্যমে অডিয়েন্স বুঝতে পারবে যে বাঙালি অ্যাটেনশন পাওয়ার জন্য কি করতে পারে। সিরিজের শুরু থেকেই পরিচালক ধীরে সুস্থে অডিয়েন্সদের একটা ট্রিটমেন্ট দিয়েছেন, কি বলে এটা, সোলো ট্রিটমেন্ট। এবং মোস্তফা সরোয়ার ফারুকি একটা সাক্ষাৎকারে বলতেছিল যে তিনি আসলে বেশ কিছু জনরা মিক্সড করে এই সিরিজটা নির্মাণ করেছেন, অ্যান্ড দ্যাট ওয়াজ রাইট। আপনি সিরিজটা শুরু করলে বুঝতে পারবেন যে সিরিজের শুরুতে যে কনসেপ্ট থাকে এবং সামনে সামনে যাওয়ার পর, এবং একটা সময় গিয়ে আপনি খেয়াল করবেন এখানে শুধু ফিমেল এম্পাওয়ারমেন্টটা দেখানো হয় না, এখানে তার সাথে বেশ ডার্ক কিছু জিনিসপত্র দেখানো হয়। ফিমেল এম্পাওয়ারমেন্টের সাথে সাথে কিন্তু সিরিজে বেশ চমৎকার কিছু ব্যাপার প্রেজেন্ট করা হয়েছে। লাইক প্রথমে যদি বলি, একজন বাবা অনুশোচনা করতেছে যে আমার মেয়ে তো আসলে আর্টসে ভালো ছিল, আমি কেন ওকে সায়েন্সে ভর্তি করলাম। এরপর একটা প্রতিষ্ঠানে যে বাজেটগুলো থাকে এবং এর টাকাগুলো যেভাবে আত্মসাৎ করা হয়, এই ডার্ক সাইডটাও দেখবেন এখানে। এবং সবশেষে পুরুষের অগ্রাধিকার এবং ক্ষমতার জোর যে একটা ব্যাপার, সেটা তো আছেই। এই সিরিজের লিড রোলে অভিনয় করেন তাসনিয়া ফারিন। ট্রেইলার দেখার পরই আমি তার অভিনয়ের ব্যাপারে বেশ কনফিউজ ছিলাম, কারণ তিনি এর আগে বাংলাদেশি বেশ অনেকগুলো নাটকে অভিনয় করেছেন, এবং এই সিরিজে তিনি কেমন পারফর্ম করবেন সে ব্যাপারটাই আমি কনফিউজ ছিলাম। বাট তিনি এখানে বেশ ভালো অভিনয় দিয়েছেন, কিছু কিছু ইন্টেন্স মুহূর্তে এবং কিছু কিছু ইমোশনাল মুহূর্তে বেশ ভালো অভিনয় দিয়েছেন তিনি। এবং সবথেকে মজার ব্যাপার হলো এখানে বেশ কিছু জায়গায় সংলাপ থাকে না, শুধু ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে বলা হয়। তো এইসব জায়গায়ও তাসনিয়া ফারিন বেশ চমৎকার কাজ দেখিয়েছেন, আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশ ভালো কাজ দেখিয়েছেন তিনি। অ্যান্ড বাংলাদেশি বর্তমানে লুতুপুতু নাটক রেখে আই থিঙ্ক এইসব কোয়ালিটিফুল কাজ তার আরও করা উচিত। তো মারিয়ানুর সিরিজের স্পেসিফিক একটা সিনে একটা নিউজ শোনার পর বেশ শকড হয়, ওই সময় তার কোনো সংলাপ থাকে না, বাট স্লো মোশনে দেখানো হয় সে সামনে হাঁটতেছে এবং তার মাথার ভিতরে অনেক কিছু কাজ করতেছে। তো এই সিনটা ভিজুয়ালি বেশ ভালোভাবেই প্রেজেন্ট করা হয়। হাসান, যাকে এর আগে আমরা বাংলাদেশে বেশ কিছু নাটকে দেখতাম, বাট রিসেন্টলি তাকে কোনো নাটকে আমরা অভিনয় করতে দেখিনি, হঠাৎ লেডিস অ্যান্ড জেন্টেলম্যানের মাধ্যমে তার স্কিন অ্যাপিয়ারেন্স হয়। এই সিরিজে কিছু কিছু সিকোয়েন্সে সে খুব ভালো অভিনয় দিয়েছেন, কিছু কিছু সিকোয়েন্সে খুব জেন্টেল সার 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 বলতেছে, এবং কিছু কিছু জায়গায় খুব কড়া কথা বলতেছে, যার কিছু অংশ আপনারা ট্রেইলারে দেখেছেন। তো তার একটা ডায়লগ আমার বেশ ভালো লেগেছে যে স্যার নতুন পানির মাস তো তাই উত্তেজনা একটু বেশি। তো সব মিলিয়ে হাসান বেশ ভালো একটা অবস্থানে ছিল। পার্থপুরও আয়নাবাজি থেকে সে একই রোল প্লে করে যাচ্ছে, এবং এখানেও সে সিএডির চরিত্রে অ্যাক্টিং করে। তো তার ব্যাপারে আসলে স্পেশাল করে কিছু বলার নেই, কজ আমরা সবাই জানি সে খুব ভালো অভিনয় করে, তো এখানেও তার কোনো ঘাটতি ছিল না। সবশেষে থাকে মামুনুর রশিদ। তো এই ক্যারেক্টারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে লোকটা সেক্সুয়ালি হ্যারেস করে, তার ক্যারেক্টারটা কীভাবে ইন্টারেস্টিং হতে পারে? সিরিজের শুরুতেই এই লেইম একটা কাজ করার পর এই ক্যারেক্টারটার কোনো অপরাধবোধ থাকে না। এরপরে সে ব্যাপারটার জন্য তাসনিয়া ফারিনের কাছে সরি বলে, বাট কিছু সময় পর সে ওই কাজটা আবার রিপিট করে। রিপিট করার পরেও তার ভিতরে আসলে কোনো অপরাধবোধ থাকে না, এবং হি ওয়াজ লাইক আমি কি করলাম। তো এই পুরো ব্যাপারটার জন্য আসলে এই ক্যারেক্টারটা আমার কাছে পার্সোনালি খুব ইন্টারেস্টিং লেগেছে। ক্যামেরাওয়ার্ক বিজিএম ঠিকঠাক ছিল, বাট ক্যামেরাওয়ার্কে কিছু কিছু জায়গায় ডালনেস খেয়াল করবেন। কিছু কিছু জায়গার কথা যদি আমি মেনশন করি, লাইক আপনি যদি চার পাঁচতলা একটা বিল্ডিংয়ের উপর থেকে আপনার স্মার্টফোন দিয়ে একটা ভিডিও ধারণ করলেন, এরপর ফুটেজটাকে উপর নিচ থেকে সিনেমাটিক অ্যাসপেক্টে কাটলেন, দেন আপনি ক্লিপটা সিরিজে বসাই দিলেন, তো কিছু কিছু জায়গায় এরকম ডাল শট আপনার চোখে পড়বে। এছাড়া ক্যামেরাওয়ার্কে বেশ ঝলকও কিছু ছিল, যেমন তাসনিয়া ফারিন যখন যৌন হয়রানির শিকার হবার পরে সিঁড়ি থেকে নিচে নামতেছিল, তখন ক্যামেরার যে মুভমেন্টটা, ওই মুভমেন্টটা ছিল চমৎকার। এবং সিঁড়ি থেকে নিচে নামার পর যখন হাসানের সাথে দেখা হয়, তো হাসান আবার সিঁড়ি থেকে উপরে উঠতেছিল, তো তখন আবার ক্যামেরাটা উল্টো দিকে রোটেট করা হয়। তো এই শটটা ছিল বেশ স্টানিং। পুরো সিরিজে যে ইস্যুগুলো আমার চোখে ফিরেছে তার ভিতর এই ক্যামেরা ডালনেস একটা, অ্যান্ড এরপর সিরিজের মাঝখান থেকে আই থিঙ্ক স্টোরিটা একটু স্ট্রেস করার চেষ্টা করা হয়েছে, দ্যাটস ওয়াই আপনার একটু স্লো লাগতে পারে, এছাড়া আর কোনো ইস্যু নেই। চঞ্চল চৌধুরীর অ্যাপিয়ারেন্সটা ছিল বেশ চমৎকার, যেটা আপনারা ট্রেইলারে দেখেছেন,
ট্রেলারে যতটুকু দেখেছেন এর বাইরে বেশি কিছু বলা যাবে না, এবং এর বাইরে বেশি কিছু বললেই স্পয়লার হবে, সো এর বাইরে আমি এক্সট্রা কিছু বলতেছি না। তো পুরো সিরিজে দুইটা ব্যাপার আমার খুবই ভালো লেগেছে, যার প্রথমটা হলো ডিটেইল। বেশ কিছু ব্যাপার এত সুন্দর ডিটেইল দেখানো হয় যেটা আসলেই প্রশংসার দাবিদার। অ্যান্ড সেকেন্ডলি ভিজুয়াল স্টোরি টেলিং, কিছু কিছু জায়গায় কোনো সংলাপ থাকে না, আপনার জাস্ট এক্সপ্রেশন দেখেই আপনি বুঝতে পারবেন যে এখানে কি বলা হয়েছে, তো এই ব্যাপারটাও ছিল অসাধারণ। সবশেষে আমি বলবো, পরিচালক এই সিরিজের মাধ্যমে যে যে মেসেজগুলো দিতে চেয়েছেন অডিয়েন্সের কাছে সবগুলোই তিনি সঠিকভাবে দিতে পেরেছেন। জনরার দিক থেকে বিবেচনা করলে পার্সোনালি পুরো সিরিজটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আপনি যদি সিরিজটা না দেখে থাকেন আমি বলবো G5 স্ট্রিমিং করে এখনই দেখে নেন। G5 স্ট্রিমিং করার সময় 4 মিনিট পরপর বেশ অ্যাড আসবে এবং দুইটা একসাথে, যেটা খুবই ইরিটেটিং। তো আপনি যদি অ্যাড স্কিপ করতে চান তো আপনাকে 13 টাকা দিয়ে মিনিমাম সাবস্ক্রিপশন কিনে নিতে হবে। এই সিরিজ সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে কমেন্টে আমাদের জানান। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কথা হবে নতুন কোনো সিনেমা নিয়ে, টিল দেন টাটা। মহিলাদের নাম আমার মনে হচ্ছে এই মূলা অত্যন্ত উন্নত জাতের মূলা, এটা জোড়া রাখেন ভাঙা ভাঙা খাইতে পারবেন।